যুক্তরাজ্যে ইরানের তেলবাহী ট্যাঙ্কার আটকের ঘটনা নিয়ে উত্তেজনা চরম আকার ধারণ করেছে ইরানি জাহাজ আটকের নিন্দা জানিয়েছে রাশিয়া এর পরিণামে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছে তারা এদিকে এক পক্ষের চেষ্টায় পরমাণু চুক্তি টিকিয়ে রাখা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ আগামী মঙ্গলবার থেকে পাঁচ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু হবে বলেও ইঙ্গিত দিয়েছে তেহরান যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নে নিষেধাজ্ঞা অমান্য করে সিরিয়ায় তেল রপ্তানির অভিযোগে বৃহস্পতিবার জিব্রাল্টার প্রণালী থেকে ইরানি ট্যাঙ্কার আটক করে ব্রিটিশ নৌবাহিনী ব্রিটেনের সঙ্গে শুরু হয় ইরানের রাজনৈতিক উত্তেজনা এ ধারাবাহিকতায় বৃহস্পতিবারই ইরানি নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করে তীব্র প্রতিক্রিয়া জানায় তেহরান একদিন পরেই শুক্রবার পাল্টা ব্যবস্থা হিসেবে ব্রিটিশ ট্যাঙ্কার আটকের হুশিয়ারি এসেছে ইরানের পক্ষ থেকে ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনীর সাবেক প্রধান এবং ইরানের নির্ধারণী পরিষদের বর্তমান সচিব মোশেন রাজেই বলেন ইরানের তেলবাহী ট্যাঙ্কার ছেড়ে না দিলে তেহরানোরও উচিত হবে ব্রিটিশ ট্যাঙ্কার আটক করা ইরানি জাহাজ আটককে অবৈধ আখ্যা দিয়ে এই কর্মকর্তা সতর্ক করে বলেন যে কোনো আগ্রাসনের জবাব দিতে পুরোপুরি প্রস্তুত তেহরান রাশিয়াও ইরানি জাহাজ আটকের ঘটনায় নিন্দা জানিয়েছে শুক্রবার এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে এর ফলে উপসাগরীয় অঞ্চলের সামগ্রিক পরিস্থিতি আরও জটিল করে তুলবে যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে বিবৃতিতে বলা হয় ইরান এবং সিরিয়ার উপর চাপ বাড়াতে পরিকল্পিতভাবেই জাহাজ আটক করা হয়েছে এ অবস্থার মধ্যেই ব্রিটেনের ভিনদেশীয় ভূখণ্ড জিব্রাল্টারের সর্বোচ্চ আদালত ইরানি জাহাজটি সর্বোচ্চ দুই সপ্তাহ পর্যন্ত আটক রাখা যাবে বলে আদেশ দিয়েছেন শুক্রবার জিব্রাল্টার কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাবেদ জারিফ বলেছেন তেহরানের একা চেষ্টায় পরমাণু চুক্তি টিকিয়ে রাখা সম্ভব নয় এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন চুক্তি রক্ষার স্বার্থে ইরান কিছু প্রতিশ্রুতি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে আমরা চাইছি কিছু প্রতিশ্রুতি স্থগিত করার মাধ্যমে যুক্তরাষ্ট্রসহ অন্য পক্ষগুলোর প্রতি চাপ বাড়াতে ইরানের বিশ্বাস এর মাধ্যমে পরমাণু চুক্তি রক্ষার ক্ষেত্রে ইতিবাচক ফল আসবে আর যদি চুক্তিটি পুরোপুরি ধ্বংস হয়ে যায় তবে সব দেশই ক্ষতিগ্রস্ত হবে জারিফের এমন বক্তব্যের পরপরই আগামী মঙ্গলবার থেকে পাঁচ মাত্রা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করার ইঙ্গিত দিয়েছে দেশটির সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর বিলায়েতি তিনি জানিয়েছেন সোমবারের পর থেকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়ে কোনো বাধ্যবাধকতা মানবে না ইরান এর আগে গত আট মে পরমাণু চুক্তি পুরোপুরি বাস্তবায়নের জন্য ইউরোপকে দুই মাসের সময়সীমা বেঁধে দিয়েছিল ইরান সেই সীমা শেষ হচ্ছে রোববার ভেনিজুয়েলার চলমান রাজনৈতিক উত্তেজনা নিরসনে বিরোধী দলের প্রতি আলোচনার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশটির স্বাধীনতা দিবসে সামরিক কোচকাওয়াজের আয়োজন করা হয় অন্যদিকে দিবসটিকে কেন্দ্র করে বিরোধী নেতা হুয়ান গোয়ায়দুর নেতৃত্বে মাদুরোর বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেয় হাজারো মানুষ এদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান মিশেলে ব্যাসেল জানিয়েছেন ভেনিজুয়েলার অন্যতম সমস্যা সাধারণ মানুষের ওপর নির্যাতন শুক্রবার ভেনেজুয়েলার স্বাধীনতা দিবসে আয়োজন করা হয় মনজ্ঞ কুচকাওয়াজের বিভিন্ন সামরিক অস্ত্র যান বিমানের প্রদর্শন করা হয় এতে। বিশাল কুচকাওয়াজের মাধ্যমে মাদুরের পক্ষে সেনাবাহিনী সমর্থনের বিষয়টি উঠে এসেছে বলে মনে করা হচ্ছে। এতে অংশ নিয়ে মাদুরো সেনাবাহিনীকে আরও শক্তিশালী করার প্রত্যয় জানিয়ে তার বিরুদ্ধে সব ষড়যন্ত্রের জবাব দেওয়ার হুমকি দেন একই সঙ্গে দেশের স্বার্থে বিরোধী নেতা গুয়াইদোর সঙ্গে জাতীয় আলোচনার প্রস্তাব দেন তিনি ভেনেজুয়েলার ক্ষতিসাধন এবং অস্থিতিশীল করার চিন্তা ও ষড়যন্ত্র বন্ধ করতে হবে সামরিক হস্তক্ষেপ এবং যুদ্ধের আহ্বান জানানো নিষেধাজ্ঞা আরব এসব বন্ধ করুন ভেনেজুয়েলা শান্তি চায় একই দিন বিক্ষোভের মাধ্যমে স্বাধীনতা দিবস পালন করেছে বিরোধীপক্ষ মাদুরকে স্বৈরাচার হিসেবে উল্লেখ করে স্লোগান দিতে থাকেন বিক্ষোভে অংশ নেয়া হাজারো মানুষ এ সময় বিরোধী নেতা হুয়ান গুয়ায়দো বলেন তিনি বিশ্বকে জানাতে চান জনগণের উপর আর কোন নির্যাতন মেনে নেওয়া হবে না ভেনেজুয়েলায় নির্যাতন বড় সমস্যা হিসেবে উল্লেখ করেছে জাতিসংঘের সংস্থাটির মানবাধিকার বিষয়ক প্রধান বিশেলে ব্যাশেলে তদন্ত প্রতিবেদনের বিষয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন এল এস্তাদো দে রেচো ই ভারিয়াস ইনস্টিটিউসIONES ভেনেজুয়েলায় বিক্ষোভকারীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীকে লেলিয়ে দেয়া হচ্ছে যাদের আটক করা হচ্ছে তাদের উপর নির্যাতন চালানো হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব মানবাধিকার রক্ষা করা স্বৈরাচারী সরকার হিসেবে কুখ্যাতি রয়েছে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর দেশটির ভঙ্গুর অর্থনীতির কারণে খাদ্য ও চিকিৎসা সংকটে এ পর্যন্ত চল্লিশ লাখ মানুষ ভেনেজুয়েলা ছেড়েছে তুরস্কের কাছে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর হান্ড্রেড সরবরাহের চূড়ান্ত প্রস্তুতির কথা জানিয়েছে রাশিয়া শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ক্রেম্বিন এতে বলা হয় যুক্তরাষ্ট্রের অব্যাহত হুমকি এবং নিষেধাজ্ঞা সত্ত্বেও এস ফোর হান্ড্রেড বিক্রির বিষয়ে তুরস্কের সঙ্গে হওয়া চুক্তি বাস্তবায়ন করবে মস্কো রাশিয়ার এমন বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে যুক্তরাষ্ট্র মস্কো আঙ্কারার কাছে এস ফোর হান্ড্রেড বিক্রি করলে ভয়াবহ পরিণতি হবে বলে সতর্ক করেছে ওয়াশিংটন জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বজুড়ে গাছ লাগানোর কর্মসূচিকে সবচেয়ে ভালো ও সাশ্রয়ী উপায় বলে মনে করছেন জলবায়ু বিশেষজ্ঞরা নতুন এক গবেষণায় দেখা গেছে বিশ্বজুড়ে তিন লাখ কোটি গাছ লাগানোর মধ্য দিয়ে কার্বন নিঃসরণ দুই তৃতীয়াংশ কমিয়ে আনা সম্ভব চাষাবাদের জমি ও নগর এলাকাগুলো বাদ রেখেই এই হিসেব করেছেন বিজ্ঞানীরা মাত্রাতিরিক্ত কার্বন নিঃসরণের কারণে মহাবিপর্যয়ের দ্বার প্রান্তে পৃথিবী তবুও থামছে না মুনাফার আকাঙ্ক্ষা লোভের বিষাক্ত কার্বন ছড়িয়ে পড়ছে বায়ুমণ্ডলে এতে বৈশ্বিক তাপমাত্রা বাড়ার কারণে ত্বরান্বিত হচ্ছে জলবায়ু পরিবর্তন বাড়ছে পৃথিবী ধ্বংসের আশঙ্কা জাতিসংঘের আন্তরাষ্ট্রীয় জলবায়ু প্যানেলের ধারাবাহিক সতর্কতা বিজ্ঞানীদের হুমকি কোনো কিছুই থামাতে পারছে না শিল্পোন্নত বিশ্বকে এমন প্রেক্ষাপটে নতুন এক গবেষণা বলছে জলবায়ু পরিবর্তন জনিত বিপর্যয় রোধে বিশ্বজুড়ে বিপুল সংখ্যক গাছ লাগানোই সবচেয়ে ভালো উপায় বিশ্বজুড়ে একশো সত্তর কোটি হেক্টর জমি বৃক্ষহীন অবস্থায় রয়েছে এর পরিমাণ বিশ্বের মোট ভূমির ১১ শতাংশ এসব জমিতে বৃক্ষরোপণ করা গেলে কমবে কার্বন নিঃসরণ ওই গবেষণায় নেতৃত্ব দেয়া সুইস ইটিএইচ জুরিখ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থমাস ক্রাউথার মনে করেন জীবাশ্ম জ্বালানি পোড়ানো এবং বনধ্বংসের কারণে গ্রিনহাউজ নির্গত হওয়ায় বর্তমান যে ধারা চলছে তা পাল্টাতে বৃক্ষরোপণ সবচেয়ে জরুরি গাছ লাগানো কেবল জলবায়ু পরিবর্তন জনিত সংকট সমাধানের উপায়ই নয় বরং এটি সর্বোৎকৃষ্ট পথ আমি ভেবেছিলাম নতুন করে বনায়নের বিষয়টি জলবায়ু পরিবর্তন রোধে সেরা দশ উপায়ের একটি হবে কিন্তু প্রস্তাবগুলোর মধ্যে এটি সর্বসম্মতিক্রমে সবচেয়ে শক্তিশালী বলে বিবেচিত হয়েছে বিজ্ঞানীরা বলছেন জলবায়ু পরিবর্তন জনিত প্রভাব ঠেকাতে হলে বায়ুমন্ডল থেকে কার্বন নিঃসরণ কমাতে হবে এক্ষেত্রে প্রযুক্তিগত সমাধান কাজে লাগবে না বলে সতর্ক করছেন তারা খুব শীঘ্রই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এছাড়াও যুক্তরাষ্ট্রের আগামী বছরের আদম শুমারিতে নাগরিকত্বের প্রশ্ন যোগ করার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন তবে এ নিয়ে আইনি জটিলতা তৈরি হয়েছে নাগরিকত্বের প্রশ্ন যোগ করার বিষয়ে সরকারের আইনজীবীরা এখনও কোনো বৈধ কারণ দেখাতে পারেননি মার্কিন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সংখ্যালঘুদের ভোটাধিকার রক্ষায় বিষয়টি গুরুত্ব দেওয়ার জন্য এই উদ্যোগ তবে সুপ্রিম কোর্ট এই উদ্যোগের পক্ষে যুক্তি বাতিল করে দিয়েছে যে প্রশ্ন যোগ করার কথা ভাবা হচ্ছে তা অভিবাসীদের আদমশুমারিতে অংশগ্রহণে অনুৎসাহিত করবে বলে মনে করছেন আদালত did আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়া এবার রিক্টার স্কেলে এর মাত্রা ছিল সাত দশমিক এক গত পঁচিশ বছরের মধ্যে এটি শক্তিশালী ভূমিকম্প বলে জানানো হয়েছে এতে শহরের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি একই এলাকায় আবারও ভূমিকম্প আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে মার্কিন জরিপ সংস্থা মাত্র পঁয়ত্রিশ ঘন্টার ব্যবধানে আবারও কেঁপে ওঠে দক্ষিণাঞ্চলীয় ক্যালিফোর্নিয়া স্থানীয় সময় শুক্রবার রাত আটটা উনিশ মিনিটে সাত দশমিক একমাত্রার ভূমিকম্প অনুভূত হয় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মাঝে পঁচিশ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ভেঙে গেছে বেশ কিছু বাড়িঘর ফাটল ধরেছে বিভিন্ন সড়ক ও দেয়ালে গ্যাসের পাইপলাইন ফেটে রিচক্রেস্ট শহরের দুটি বাড়িতে আগুন ধরে যায় খবর পেয়ে তাৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় জরুরি সহায়তা দানকারী সংস্থা তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায় ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ক্যালিফোর্নিয়া থেকে একত্রিশ মাইল দূরে যে কোনো সময় আবারও একই জায়গায় ভূমিকম্প আঘাত আনতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি বৃহস্পতিবার আর শুক্রবারে শক্তিশালী দুই ভূমিকম্পের মধ্যে সময়ের ব্যবধান খুবই সামান্য কিন্তু এই পঁয়ত্রিশ ঘন্টার মধ্যেই দ্বিতীয়বার ভূমিকম্প আঘাত হানার আগে ষোলো বার আফটার শক অনুভূত হয় জেনে রাখা ভালো একটি জায়গায় ভূমিকম্পের পরপরই একই জায়গায় ধারাবাহিকভাবে আরও কয়েকটি ভূমিকম্প আঘাত করার আশঙ্কা থেকেই যায় এর আগে বৃহস্পতিবার ছয় চার মাত্রার ভূমিকম্প আঘাত হানার পরই রিচক্রেস্ট শহরে জরুরি অবস্থা জারি করেন শহরের মেয়র ইউরোপে নিজ নিজ চেষ্টায় ও সফলতা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশে রেমিটেন্স পাঠিয়ে অবদান রাখছেন উন্নয়নে তেমনি একজন বাংলাদেশের নরসিংহীদের জন্ম নেয়া জার্মানির পশ্চিমে লিপে জেলার লেমগোতে বসবাসরত কৃষি উদ্যোক্তা মুক্তাজ্জল হোসেন কাজল জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া ভাগ্যোন্নয়নে দেশের মায়া ছেড়ে বিদেশে পাড়ি জমান অনেকেই আবার প্রবাসে কর্মনিষ্ঠতা সততা ও পরিশ্রমের মাধ্যমে অনেক বাংলাদেশিই পেয়েছেন সফলতার মুখ তেমনই একজন মুক্তাজ্জাল হোসেন কাজল মাত্র তেইশ বছর বয়সে তিনি পাড়ি দেন জার্মানিতে শুরুটা নরবরে হলেও চেষ্টা ও শ্রমের মাধ্যমে ধীরে ধীরে হয়ে ওঠেন একজন সফল কৃষি উদ্যোক্তা হিসেবে টুডুটা সহজ খুব সহজ ছিল না এবং আমার প্ল্যানও খুব বড় ছিল না আচ্ছা আমি ভাবছিলাম ছোটখাটো যেহেতু এটা শিখছি একটু শুরু করি তা করতে দেখলাম যে আল্লাহর অশেষ রহমত কিছু কিছু বাংলাদেশ আছে ওরাও আমাকে সাপোর্টিং করছে জার্মানি আমাকে সাপোর্টিং করছে আমার আগ্রহ দেখা আর যেটার উপর আমি করছি লেখাপড়া করছি পারফেক্ট ভাবে মানে পরিপূর্ণ ভাবে আমি এটা শিখতে পারছি সবকিছু করে মোটামুটি ইনশাআল্লাহ এখন আমি সাকসেস প্রায় 10 হেক্টর জমির উপর স্ট্রবেরি সহ হিমবিয়ার ও নানা জাতের ফলের চাষ করে সুনাম অর্জন করেছেন 54 বছর বয়সী এই কৃষিবিদ তার সাতটি দোকানে বাংলাদেশী বিদেশি আর স্থানীয় মিলিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন 25 জনেরও বেশি কর্মীদের পেয়েছেন জার্মান সরকারের নানা সম্মাননা আমাদের কাছে কাজলি স্ট্রবেরি সবচাইতে প্রিয় এমনটি আর কোথাও পাওয়া যায় না কাজলের ফল অনন্য অসাধারণ তাই নিজে এলাম সংগ্রহ করতে দেশের কৃষি ও কৃষকদের নিয়ে ভাবনার কথাও জানালেন তিনি যে কৃষকই না বাঁচে তাহলে দেশ বাঁচবে কিভাবে বাংলাদেশে তো কথাই কৃষি প্রধান দেয় কৃষকের কাছে যেতে হবে ওরা কি চায় ও দেখি প্রিমিয়া দিতে হবে ওদেরকে সরকার সরাসরি ওদেরকে সাপ্লাই দিতে হবে বীজ এবং সার বিশ্বব্যাপী পরিবর্তন হচ্ছে জলবায়ু আর এই জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ছে বাংলাদেশের মতো কৃষি প্রধান দেশগুলোতে এমন পরিবর্তনশীল জলবায়ুতে বাংলাদেশের কৃষি খাতকে বাঁচাতে এই মুহূর্তে যে বিষয়টি জরুরি সেটি হচ্ছে ফসলের নতুন জাতের উদ্ভাবন প্রযুক্তির সমন্বয় এবং সঠিক কৃষি নীতিমালা অনুসরণ আর সেই পরামর্শই দিয়েছেন জার্মানিতে বসবাসরত বাংলাদেশি এই কৃষি উদ্যোক্তা